পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার মালদা জেলার চাঁচল থানার শামসি কান্ডারণে। মেঝেতে পড়ে থাকা রক্ত মাখা দেহ দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শুক্তারা বিবি, বয়স 41 বছর। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সিরাজুল হক পলাতক। পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বিবাদ চলছিল শুক্তারা বিবির। অভিযোগ, স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত তার স্বামী। এদিন ফের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে অভিযুক্ত স্বামী। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে শুক্তারা বিবিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁচল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। ওরা সারা জীবনই দুজন থেকে বন্দী থাকতো না, ঝগড়াঝাটি করতে থাকতো। আমরা দেখেছি, কতবার বিচারও করেছি। হ্যাঁ, ওদের হ্যাঁ ঝগড়াঝাটি হতে থাকতো, বন্দী থাকতো আমার দুজন মিলে। আজকে এসে দেখুন, ওই ছোট মেয়েটা, আমরা নজর ভাষা তো ওই মেয়েটাই যে বলছে বাবা মাকে কেটে দেবে, বাবা মাকে কেটে দেবে। আমরা নজ পড়ে টাইপ ঘড়ি তো দেখিনি, নজ পড়া করে হ্যাঁ ওরকম টাইম ঝগড়াটা হইতো না, ও তো ওখানে বলতে পারছি না ওখানে, কিন্তু মেলটা থাকতো না, জমি জায়গা লিয়ে নয়, এরকম মেলটা থাকতো না। কি লিয়া গন্ডগোল আছে দুজন আমরা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মালদা থেকে দেবসিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।